أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلنا التوراة فيها هدى ونور. الله رب العالمين বলেন নিশ্চয় আমি তাওরাত কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে রয়েছে পথ নির্দেশ এবং আলো, মানে পথ থাকে আর যদি আলো না থাকে তো পথে চলা যায় না। তাহলে কিতাবটার বৈশিষ্ট্য কি, যে যার মধ্যে পথ নির্দেশও আছে আবার আলোও আছে, পথও আছে চলার জন্য আলোও আছে, কথাটা বোঝেন? হুদা ওয়া নূর, যে ওই কিতাবের মধ্যে পথ নির্দেশ আছে যে কি পথে চলতে হবে আর ওই পথের জন্য আলোটারও ব্যবস্থা আছে। হুদা ওয়া নূর ইয়াহকুমু বিন নাবিয়ুনা আল্লাযিনা আসলামু লিল্লাযিনা হাদু আর রাব্বানিয়ুনা আল-আহবারু। এই কিতাবের সাহায্যে নবীগণ এবং আল্লাহওয়ালা আলেমগণ এবং ইহুদিদের সাধারণ আলেমগণ, এরা ইহুদিদেরকে এর মাধ্যমে এই কিতাবের সাহায্যে তারা আদেশ জারি করেন। তিনটা সম্প্রদায়, এক হলো নবীজুন, দুই নম্বর রব্বানিজুন, তিন নম্বর আহবার। এই তিনটা সম্প্রদায় অর্থাৎ নবীগণ, আলেমে রব্বানিগণ এবং সাধারণ আলেমগণ, এরা এই কিতাবের মাধ্যমে ইহুদিদের মধ্যে আদেশ জারি করে থাকেন। কেন? বেমাস্তহ বিজুমেন কিতাবিল্লাহ, যেহেতু এই কিতাবের হেফাজতের দায়িত্ব তাদের উপরে। ওয়াকানু আলাইহি শুহাদা, এবং এই কিতাবের তারা সাক্ষী। অতএব ফালা তাখশাবুন নাস ওয়াখশাউন, আল্লাহ বলেন মানুষকে ভয় করো না তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তাশতরু বিআয়াতি সামানান কালিলা, দুনিয়ার নিকৃষ্ট মূল্যে আমার আয়াতগুলি বিক্রি করো না। আমার লামিয়াকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফির। তো এখানে আমরা একটু ব্যাখ্যায় যাই। আহবার হলো সাধারণ আলেম আর রব্বানি হলো তার সেইতে আরও উচ্চ শ্রেণীর আলেম। আলেমের রব্বানি ওই সমস্ত আলেমদেরকে বলা হয় যারা জ্ঞানের লালন পালনকারী। রব শব্দের অর্থ লালন পালনকারী। তো আলেমের রব্বানিয়ীন, যে আলেমরা জ্ঞানের লালন পালন করেন, জ্ঞানকে সংরক্ষণ করেন যে আলেমরা, এনাদেরকে আলেমের রব্বানি বলা হয়। আর আহবার ইহুদিদের সাধারণ আলেম, রোহবান খ্রিস্টানদের সাধারণ আলেম। আর আলেমের রব্বানি হল যারা বিশেষ জ্ঞানের অধিকারী এবং যারা এলেমকে যারা সংরক্ষণ করে। পিতামাতা যেরকম সন্তানের লালন পালন করে, তো এই আলেমরা জ্ঞানকে তারা লালন পালন করে, জ্ঞান পোষে তারা, এই আলেমদেরকে বলে আলেমের রব্বানি। তো এই তিন শ্রেণীর কথা বলা হলো, নবীগণ, আলেমের রব্বানিগণ এবং সাধারণ আলেমগণ এই কিতাবের মাধ্যমে আদেশ জারি করেন ইহুদিদের মধ্যে, এবং এই কিতাব হেফাজতের দায়িত্ব তাদের উপরে, এই কিতাবের উপরে তারা সাক্ষী। অতএব তোমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, মানুষকে ভয় করবে না, আল্লাহ বলে আমাকে ভয় করো, আমার আয়াতের বিনিময়ে নিকৃষ্ট মূল্য গ্রহণ করো না। এটা অর্থ হলো ইহুদিরা, ইহুদি আলেমরা সমাজে তাদের একটা প্রভুত্ব ছিল, একটা অ্যাসেন্ডেন্সি ছিল, যে তারা নিম্ন শ্রেণীর লোকদের থেকে বিভিন্ন একটা কর তারা গ্রহণ করত। ফসলের একটা অংশ, পশু সম্পদের একটা অংশ, খেজুরের অংশ, লাভের ব্যবসা বাণিজ্যের অংশ, এবং বলতো যে এটা ধর্মীয় চাঁদা, এটার মাধ্যমে আমরা এই ধর্মীয় গির্জার বিভিন্ন খরচ এটা আমরা ম্যানেজ করব। এবং মানুষের খুব ভয় পেয়ে ধর্মের প্রতি সবাই ভীত, কাজে ওরা এই টাকাটা দিত, সব ধরনের তাদের উপর যেটা চাপানো হতো এটা তারা পরিশোধ করত। এখন আল্লাহ রসুল আসার পরে তারা যদি মোহাম্মদ সাল্লামকে সমর্থন করে তাহলে এই সুযোগটা তাদের হারিয়ে যায়, কথা বলতে পারছেন? এখন যদি তারা মোহাম্মদ সাল্লামকে সমর্থন করে তাহলে সাধারণ মুসলমানদের যে অধিকার তাদের চালচল একই হবে, তাদের জন্য যে আলাদা একটা সম্মান আলেম হিসাবে এটা থাকবে না, সব একই লাইনে দাঁড়াবে, সব গোলাম। কিন্তু ওরা এটা রাজি না, যে আমরা সমাজের একটা প্রথম শ্রেণীর মানুষ, আমরা এই সুযোগ সুবিধা ভোগ করি, কাজে মোহাম্মদ সাল্লামকে স্বীকৃতি দিলে আমাদের এই সুযোগ সুবিধা নষ্ট হবে। এইটা হলো নিকৃষ্ট মূল্যে আল্লাহর আয়াত বিক্রি করা,
মানে যে তাদের তওরাতে যে আল্লাহর আয়াত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষে কোরআনের পক্ষে সেগুলিকে তারা ইরেজিং টেম্পারিং করিয়া ঘষামাজা করে ওভাররাইটিং করিয়া সেগুলোকে বিলুপ্ত করেছে শুধু এই স্বার্থের জন্য যে তারা যেভাবে জনগণের থেকে অর্থ নিয়ে বিনা পরিশ্রমে ভক্ষণ করে এবং খাওয়া দাওয়া করে আরামায়েশ করে এটা তাদের থাকবে না ইসলাম গ্রহণ করলে সাধারণ মানুষ ইসলাম সম্বন্ধে জানতে পারলে এই তাদের কার এই চাঁদা দিবে না এই ভয়ে তারা আসমানি কেতাবকে ঘষামাজা করে কোরআনের মূল কথাগুলি তওরাতের মূল কথাগুলি কোরআন সম্পর্কে যে ছিল সেগুলিকে তারা বিনষ্ট করেছে এটাকে আল্লাহ বলেন নিকৃষ্ট মূল্যে আল্লাহর আয়াত বিক্রি করা ও কতাবনা আলাইহিম ফিহা আল্লাহ বলেন ওই যে তওরাত কেতাবের কথা বলছে ও কতাবনা আলাইহিম ফিহা আমি ওই কেতাবের মধ্যে তাদের জন্য লিখে দিয়েছি তা আল্লাহ যদি লেখে এটা ফরজ কথা বুঝতে পারছেন আল্লাহ লিখলে সেটা কি হবে আল্লাহ বলেন কতাবনা আলাইহিম ফিহা আমি ওই কেতাবে লিখে দিয়েছি কি লিখেছি আন্না নাফসাবের নাফসে মানুষের বদলে মানুষ কেউ যদি একটা মানুষ খুন করে তার বদলে ওই মানুষকে হত্যা করা হবে ওয়াল আইনা বিল আইনে চোখের বিনিময়ে চোখ কেউ যদি একটা চোখ নষ্ট করে তো যে চোখ নষ্ট করে তারও একটা চোখ নষ্ট করে দেওয়া হবে ওয়াল আনফা বিল আনফে নাকের বিনিময়ে নাক কেউ কারো নাক ভেঙে ফেলেছে ওর নাক ভেঙে দিতে হবে ওয়াল উজুনা বিল উজুনে কান কেটেছে কানের বিনিময়ে কান কেউ একটা কান নষ্ট করছে তার বিনিময়ে তার কান নষ্ট করে দেওয়া হবে অসেন্নাবে সেনে দাঁতের বিনিময়ে দাঁত একটা দাঁত নষ্ট করছে ওরও একটা দাঁত নষ্ট করে দাও ওয়াল জুরহুয়া কেসাস এভাবে সমস্ত আঘাতের রয়েছে সমপরিমাণ প্রতিশোধ যে কোনো আঘাত মার পিট যা কিছু সমস্ত আঘাতের প্রতিশোধ এইটা তওরাত কেতাবে লেখা আছে এখন তওরাতে আছে এখন আপনার কেতাবে পাইলেন কি না কথা বোঝেন নাই তওরাতে লেখা আছে কিন্তু আপনি আপনার কেতাবে পেয়েছেন কি না তাহলে তওরাতেও আছে আপনার কোরআনেও একই জিনিস আছে পাইলেন আপনি তাই না এখন আল্লাহ বলেন ফামান তাসাদ্দাকা বিহি কেউ যদি ক্ষমা করে দেয় ফাওয়া কাফফারাতুন লাহু এটা হবে তার জন্য গুনামাফ একটা দাঁত ফেলাই দেশে আপনি তাকে ক্ষমা যদি করে দেন এই ছেলে আল্লাহ তালা আপনার গুনামাফ করবে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে অমান লামিয়া কুম্বে মা আনজাল্লাহু ফাউলাই কুমুদ আলিমুন আল্লাহর বিধান অনুযায়ী যে আল্লাহ নাজিল করেছেন আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী যারা বিচার ফয়সলা করে না তারা জালেম উপরে বললেন কাফের আবার এখন বলছেন জালেম ও কাফাইনা আলা আসার এম ইসাবনা মারিয়াম আল্লাহ বলেন তাদের পিছনে মরিয়ামের পুত্র ঈশাকে আমি পাঠিয়েছি এই যে আলেম তিন শ্রেণী বলা হলো না আলেমে রব্বানি তারপরে আহবার আর নবী এই তিন গ্রুপের কথা অফ কাফাইনা আলা আসারিম এই হুম মানি তারা ওই তিন গ্রুপ এদের পরে আমি তাদের পিছে পাঠিয়েছি মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে তওরাতের পরে মাঝে বসে জাবুর কেতাব গেছেন কিন্তু আল্লাহ ডাইরেক্ট ঈশার কথা বলেছেন মুসাদ্দেকান লেমা বাইনিয়া দেহে মুসাদ্দেকান মানে অনুমোদনকারী তার সামনের কেতাবগুলি মানে তওরাতে যে তওরাত তার পিছনে গেছে এটাকে এই ঈসা আলাইহিস সালাম অনুমোদন করেন যে ওটা সত্য আপনারা রেজুলেশন করেন না বিগত সবার মন্তব্য পাঠ করে তা অনুমোদন করা হলো মানে স্বীকৃতি দেওয়া তাহলে ঈসা আলাইহিস সালামের ইঞ্জিল কেতাব পূর্বের তওরাত জবুরকে স্বীকৃতি দিয়েছে যে ওগুলো ঠিক ও আতাইনাউল ইঞ্জিল এবং আমি ঈশাকে মরিয়ামের পুত্র ঈশাকে আমি ইঞ্জিল দান করেছি ফিহে হুদান সেই ইঞ্জিলের মধ্যে রয়েছে পথ নির্দেশ এবং নূর আলো মানে রাস্তাও আছে আলো আছে রাস্তা থাকে যদি আলো না থাকে তাহলে চলতে পারবেন না তো রাস্তাও আছে আলো আছে মুসাদ্দাকাল লিমা বাইনিয়া দেহি এবং এই ইঞ্জিল কেতাব সত্যতা প্রমাণকারী তার সামনের কেতাবগুলির সামনে যে মানে সামনে মানে পিছনে যে কেতাবগুলি অবতীর্ণ হয়েছে এগুলার সত্যতা সে প্রমাণ করে সত্য বলে সাক্ষী দান করে মিনাত তাওরাতে মানে তওরাত কেতাব ওয়া হুদান এবং এই ইঞ্জিল কেতাব পথ নির্দেশ মাওয়াজাতাল মুত্তাকিন এবং মুত্তাকিনদের জন্য উপদেশ অর্থাৎ তওরাতের যে বৈশিষ্ট্য ইঞ্জিলেরও সে একই বৈশিষ্ট্য কোরআনেরও সে একই বৈশিষ্ট্য এখন আল্লাহ বলেন ওয়ালিয়াকুম আহলাল
অলিয়াকুম আহালুল ইনজিলে বেমানজল্লা, ইনজিলের আহাল অর্থাৎ ইনজিলের ধারক বাহক যারা, ইনজিল ওয়ালারা, ইনজিলের ধারক, ইনজিল কেতাবের ধারক বাহক যারা, তারা যেন আদেশ করে বেমানজল্লা ফি, আল্লাহ তাআলা ওই কেতাবে যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে তারাও যেন সমাজে আদেশ জারি করে, হুকুম জারি করে। অমান লামিয়াকুম বেমানজল্লা, আল্লাহর অবতীর্ণ কেতাবের অনুসারে যারা আদেশ করবে না ফাউলাইকুমুল ফাসিকুন, তারা হবে ফাসেক। ফাসেক মানে সত্য ত্যাগী, যারা বুঝে শুনে সত্যকে ত্যাগ করে তারা হচ্ছে ফাসেক। তাহলে এখন তৌরাত ইনজিল কোরআন এর মধ্যে যে বিধান আছে, এই বিধান অনুযায়ী যদি আদেশ জারি না করা হয়, বিচার ফয়সলা না করা হয়, তাহলে তারা কাফের, জালেম, ফাসেক। আর কি আছে বলেন? আর কি কিছু আছে? এটা আল্লাহ বলে দিয়েছে। এই স্পষ্ট আয়াতগুলো থাকার পরেও এই এখন সারা মুসলিম জাহানে দেখেন খ্রিস্টানদের আইনে পৃথিবী চলছে, এটা কেন? এজন্য আল্লাহর কাছে তারা জবাব দিতে বাধ্য থাকবেন। এদের কথা বলার পর এখন আল্লাহ আমাদেরকে বলছেন, ও আনজাল্লা ইলাইকাল কিতাব, হে মোহাম্মদ সাহাব, আপনার কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি বিল হককে, সত্য সহকারে। তোরা তিনজনের কথা পরে আমাদেরকে বলছে যে আমি সত্য সহকারে আপনার উপরে কিতাব নাজিল করেছি। এই কিতাবটা কি? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবে, এই আসমানি কিতাব কোরআন তার সামনে যে কিতাবগুলি আছে সেগুলিকে সত্য বলে সাক্ষী দেয়। কোরআন বলে যে ও কিতাবগুলিও সত্য, ওগুলি ওই নবীর উপরে ওই উম্মতের জন্য আল্লাহ নাজিল করেছিলেন। ও মুহাইমিনান আলাইহে, এবং সে ওই কিতাবগুলিকে সংরক্ষণ করে। সংরক্ষণ মানে ওই কিতাবের যে বিধানগুলি, সেই বিধানগুলি তো এখানে উল্লেখ করা হলো, এর ফলে ওই কিতাবটাকে এখানেই সংরক্ষণ করা হলো। এই জন্য আল্লাহ বলেছেন এই কিতাব কোরআন মুহাইমেন, এ সংরক্ষণকারী, প্রিজার্ভার, এ সংরক্ষণকারী। হ্যাঁ, পিছনের আসমানি কিতাবগুলি, পাকুম বাইনাহুম, হে রাসুল আপনি তাদের মধ্যে আদেশ জারি করেন, বিমা আনজালাল্লাহ, ওভাবেই যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন সেভাবে আদেশ জারি করবেন। ওলা তাত্তাবে আওয়াহুম, আপনি তাদের মনের ইচ্ছা কামনা বাসনার অনুকরণ করবেন না। তারা বলবে এই করেন ওই করেন, তাদের কামনা বাসনা অনুকরণ করবেন না। আম্মা যা কামনাল হক, আপনার কাছে সত্য এসেছে, এই সত্যকে বাদ দিয়া আপনি কোনো সময়ই, আপনি কখনোই মানুষের কামনা বাসনা বা ইচ্ছা অনুরোধ এগুলি আপনি অনুকরণ করবেন না। লিখুল্লেন জাল না মেনকুম সেরা তো মেনহাজা, তোমাদের সকলের জন্যই আমি মানে রাস্তা এবং পথ নির্দেশ, চলার নিয়মকানুন আমি নাজিল করেছি। তোমরা তওরাতে ইহুদিরা কীভাবে চলবে, তারপরে তওরাতের টার্ম শেষ, এবার জাবুর, তারপরে ইঞ্জিল, তারপরে কোরআন, এক একটা কোরআনের এক একটা আসমানি কেতাবে যতখানি সময় ওই সময় পর্যন্ত ওই কেতাবের আমল, যখন ওর পরে নূতন কেতাব আসে তখন ওরা স্থগিত থাকে, নূতন কেতাবের উপরে আমল করতে হবে সবাইকে। লিখুলেন যে আল্লাহ মেনকুম সেরা অত মেনহাজা, তোমাদের সকলের জন্য আমি সেরা মানে চলার রাস্তা, মেনহাজা মানে নিয়ম কারণ আমি নির্ধারিত করে দিয়েছি। আল্লাহ শাহ আল্লাহ উল্লাহ জাহালা কুম্মা তো হেদা, আল্লাহ ইচ্ছা করে তোমাদেরকে একই দলভুক্ত করতে পারতেন, একটা কেতাব নাজিল করে কেমন তো চালাই দিতে পারতেন আল্লাহ, কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ ইচ্ছা করে তোমাদেরকে একই দলভুক্ত করতে পারতেন, কিন্তু তা না করে এক একটা কেতাব এক একটা কালের জন্য রেখে আবার নূতন কেতাব একটা কালের জন্য, এভাবে কালের জন্য এক এক কালের জন্য এক এক কেতাব আল্লাহ নাজিল করেছেন। ওলাকে লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, বরং আল্লাহ চাচ্ছেন যে তোমাদেরকে যা দিচ্ছেন এটা নিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন। ওদেরকে তাওরাত দিয়েছে, ওদেরকে তাওরাত দিয়ে পরীক্ষা করবে, আরেক দলকে ইঞ্জিল দিয়েছে, ইঞ্জিল দিয়ে তাদের পরীক্ষা করবে, আমাদেরকে কোরআন দিয়েছে, কোরআন দ্বারা আমাদেরকে পরীক্ষা করা হবে। লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, বুঝতে পারলেন? ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সবসময় কল্যাণ কাজে অগ্রগামী হও, কল্যাণকর কাজে, ভালো কাজে প্রতিযোগিতামূলকভাবে তোমরা অগ্রসর হও। ইলাল্লাহি মারজুকুম জামিয়া, আল্লাহর কাছে তোমাদের সকলের প্রত্যাবর্তন, সকলেই তোমরা আল্লাহর কাছে আসবে। ফায়ুরাব্বিকুম বিমা কুনতুম তাখতালিফুন, তোমাদেরকে আল্লাহ সেখানে অবহিত করবেন, জানাবেন ওই বিষয়গুলি জানিয়ে তোমরা পৃথিবীতে মতভেদ করতেছিলে, তোমাদের মতভেদের ফয়সালা আল্লাহ হাশরে ময়দানে তোমাদেরকে জানাবেন, তোমরা আল্লাহর কাছে আসো। এই মতভেদ থেকে বাঁচার একমাত্র উপায় যে কোরআনে যা আছে তাই যদি আমরা মানি, তা আমরা মতভেদের মধ্যে আমরা পড়ব না।
আল্লাহ বলেন ওয়ানহুম বাইনা, ওদেরকে যেরকম বলছে সেভাবে আল্লাহ বলছে ওয়ানা ওয়ানহুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে রাসূল, আপনার প্রতি আল্লাহ যে অবতীর্ণ করেছেন সেই অনুসারে এই এই অবতীর্ণ বাণী দিয়েই আপনি তাদের মধ্যে আদেশ জারি করেন। ওলা তাত্তাবা ওয়াহুম, কখনও তাদের কামনা বাসনার অনুকরণ আপনি করবেন না। ওরা কি কামনা করে? আপনি আমার দেবদেবী একটু সম্মান করেন, আমরা আল্লাহর আপনার আল্লাহ সম্মান করব। আপনি সমাজ আমাদের দেবদেবী ইবাদত করেন, আমরা এরপরে সমাজ সবাই আপনার আল্লাহর ইবাদত করব। এভাবে যে ওরা কামনা বাসনা প্রস্তাব, আপনি এই হেজরাস চুম্বন করতে পারবেন না আমাদের মূর্তিকে চুম্বন না করে, তো এগুলি হলো তাদের কামনা বাসনা। আল্লাহ বলছেন যে তাদের কামনা বাসনার অনুকরণ আপনি করবেন না। অহাজার হুম আইয়াফতিনুক, আপনি সতর্ক থাকেন তারা যেন আপনাকে বিপদে না ফেলে, মানে ওদের কোনো অনুরোধ মানলেই আপনি বিপদে পড়বেন, খবরদার। আম বাজে মানজাল্লাহ ইলাইক, মানে আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে এই বিষয়ের ব্যতিক্রম, তারা আপনাকে বিপদে ফেলতে পারে, আপনি তাদের কথা শুনবেন না। ফায়ন তাল্লাহ, তারা যদি ফিরে যায়, ফায়লাম, আপনি জেনে রাখুন আন্নাম ইরিদুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ তালা চাচ্ছেন আয়ুসিবম বাজুজুনুবিম, আল্লাহ তালা তাদের কোনো পাপের কারণে তাদেরকে পাকড়াও করবেন। ফিরে গেলে বুঝবেন যে ওরা পাকড়াও হবে, ওরা ধৃত হবে, এই জন্যই ওরা পালাচ্ছে আপনার কাছ থেকে। ওয়াইন্না কাসির নাসিল ফাসিকুন, পৃথিবীর অধিকাংশ মানুষ হলো ফাসেক, অর্থাৎ বুঝে শুনে তারা সত্য ত্যাগ করে। বুঝে শুনে যারা সত্য ত্যাগ করে তাদেরকে ফাসেক বলা হয়, আর না বুঝে যারা সত্য ত্যাগ করে তাদেরকে বলা হয় কাফের। কথা বুঝতে পারছেন? আবার হকমাল জাহিলিয়াতি আকবুন, ওরা কি জাহিলিয়াতের আদেশ অনুসন্ধান করে, জাহিলিয়াতের বিধান খোঁজ করে? জাহিলিয়াতে যা ছিল আইন কানুন সেটা ওরা চায়? ইস্তেলাক ইস্তিফজা, ওদের সমাজে যে জাহিলিয়াতের যে নিয়ম ছিল এটা কি ওরা চায়? অমান হাসান আল্লাহ হুকমাল্লে কম ইউকিনুন, কে আছে আল্লাহ সেই তো উত্তম আদেশ দানকারী হিসাবে, আদেশ দানকারী হিসাবে আল্লাহ সে কে উত্তম আছে? কেউ নাই ওই জাতির জন্য যারা ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস করে, তাদের জন্য এটা নিশ্চিত যে আল্লাহ সাইতে ভালো আদেশ দানকারী কেউ নেই, আল্লাহ সব সাইতে সুন্দর আদেশ দান করেন। আল্লাহর আদেশের মাধ্যমে সমাজে শৃঙ্খলা ফিরে আসে। আদেশগুলি খুব কঠিন, কিন্তু এগুলো প্রতিষ্ঠিত করলে সমাজে অন্যায় আর থাকে না। জেনার বিচার কঠিন, কিন্তু আদেশটা এই বিষয়টা শরীয়তে সমাজে যদি প্রতিষ্ঠিত থাকে তা জেনা কেউ করবেই না, ভয়তে সব ঠান্ডা হয়ে যাবে, কাজে এটা আল্লাহ ভালো জানেন। এ পর্যন্ত আমাদের রুকু শেষ হলো, 50 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি ইনশাআল্লাহ। 50